পৃথিবীতে অসংখ্য প্রাচীন স্থাপনা রয়েছে, যেগুলোর সৌন্দর্য এবং নির্মাণ কৌশল রীতিমতো আমাদের ভাবিয়ে তোলে। সেই সময়ের সীমিত যন্ত্রকৌশলে কিভাবে এমন সব অবকাঠামোর নির্মাণ সম্ভব হয়েছিল সেটা এখনকার যুগেও রহস্যময়। তেমনই একটি স্থাপনা হচ্ছে হ্যাঙ্গিং মনিস্টারি। এটি চায়নায় অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলন্ত মন্দির। ভিডিওতে যেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অদ্ভুত সুন্দর স্থানটি চীনের জাঞ্জি রাজ্যের হিং পর্বতে অবস্থিত। এই পাহাড়টিকে এখানকার মানুষ পবিত্র পাহাড় হিসেবে মনে করেন, কারণ এই পাহাড়ের ঢালে রয়েছে তাদের ধর্মীয় কিছু মন্দির। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই মন্দিরগুলো এখানে স্থাপন করা হয়েছিল, কিন্তু সেগুলো এখনও টিকে রয়েছে। স্থানীয়রা অনেকে মনে করেন, বন্যা থেকে রক্ষা পাবার জন্যই মন্দিরগুলো পর্বতের ঢালে ঝুলিয়ে তৈরি করা হয়েছিল। দেখে মনে হয় বাতাসের একটি শক্ত ঝলক পুরো কাঠামোটিকে মাটিতে ফেলে দেবে, কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের পরেও মন্দিরগুলো সুরক্ষিত রয়েছে। চীনের সনাতন তিনটি ধর্মের অনুসারীরা একই সাথে এই জায়গায় উপাসনা করে বলে জায়গাটি বিখ্যাত। তারপর 1982 সাল থেকে এই স্থানটি চীনের একটি জাতীয় কৃতি স্তম্ভ হিসেবে সংরক্ষিত রয়েছে। নাম্বার 2, মাউন্ট পাপো। মায়ানমারের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি দর্শনীয় স্থান হল পাপো মন্দির। মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উপরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সিঁড়ি বেয়ে এই পাহাড়টির চূড়ায় উঠতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগে। এখানকার স্থানীয়দের মুখে শোনা যায় এখানে 37টি পবিত্র আত্মা বসবাস করে। মন্দিরটি একটি নিষ্ক্রিয় অগ্নিগিরির উপর অবস্থিত। এটি কখন কে বা কাহারা নির্মাণ করেছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যাই হোক, মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিখ্যাত তীর্থস্থান এবং পর্যটকদের আকর্ষণীয় স্থান। যদি কোনো পর্যটক এখানে যেতে চান, তাদের সবসময় দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত। প্রথমত, উপরে ওঠার জন্য আপনাকে 777টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে। দ্বিতীয়ত, মাঝপথে খাবার পরিত্যাগ করতে হবে। এর একটি মজার কারণ হল এখানকার স্থানীয় বানরগুলো এতটাই চতুর, কারো হাতে খাবার কিছু দেখলেই তাকে আক্রমণ করে সেই খাবারটি ছিনিয়ে নিতে পছন্দ করে। নাম্বার 3, দ্য টাইগার্স নেস্ট। 1692 সালে প্রতিষ্ঠিত ভুটানের অন্যতম আকর্ষণীয় মন্দির দ্য টাইগার্স নেস্ট। টাইগার্স নেস্ট ভুটানের অন্যতম আকর্ষণীয় মন্দির এবং ধর্মীয় স্থান। এই মন্দিরটি ভুটানে আগত পর্যটকদের মনে বিস্ময়কর সৃষ্টি করে। ভুটানের এই মন্দিরকে অন্যতম পবিত্র জায়গা হিসেবে বিবেচনা করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে একটি গুহা রয়েছে যেখানে 7ম শতকে এক সন্ন্যাসী 3 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা উপাসনা করেছিলেন। তারপর থেকে এই গুহাটি অনেক পবিত্র জায়গা হিসেবে বিবেচনা করা হয় এবং এই জায়গাটুকু কেন্দ্র করে এখানে মন্দির স্থাপন করা হয়। অদ্ভুত রকম প্রকৃতি এখানে, চারিপাশে সবুজ পাহাড় আর মেঘের হাতছানি। এখানে উঠতে হয় সম্পূর্ণ পায়ে হেঁটে এবং সময় লাগে প্রায় 3 ঘন্টা। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসীরা উপাসনার জন্য এখানে আসেন। তো ভিউয়ার্স, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এখানে কোন তথ্যটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন।
আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।